হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটি ফ্লাওয়ার স্পট ড্র করতে চলেছি। প্রথমে খাতার ঠিক মাঝখান থেকে আমি একটি স্লিপিং লাইন দিলাম, তারপর দুটি ছোট ছোট স্ল্যান্টিং লাইন দিয়ে আবার একটি স্লিপিং লাইন দিয়ে এটাকে জুড়লাম। ভালো করে খেয়াল করবে, এবার আমি একটা সাইড থেকে একটা স্ল্যান্টিং লাইন নিয়ে সেটাকে অনেকটা এলের প্যাটার্ন মতো করে গোল করলাম, আবার অপোজিট সাইড থেকে আরেকটি লাইন নিয়ে সেটাকে একই রকমভাবে গোল করে জুড়ে দিলাম। নিচে আরও ছোট ছোট দুটি স্ট্যান্ডিং লাইন দিয়ে একটা স্লিপিং লাইন দিয়ে জুড়লাম। মাঝখানে ডিজাইন করার জন্য সুন্দর করে দুটো ওয়েভ দিলাম পাশাপাশি, আর একটু ফাঁকা রেখে আরও দুটো পাশাপাশি ওয়েভ দিলাম। সবার আগে আমরা পটটা ড্র করে নিয়েছি, এবার চলে আসব ফ্লাওয়ারের দিকে। ফ্লাওয়ারের মধ্যে আমরা সানফ্লাওয়ার ড্র করছি। প্রথমে সানফ্লাওয়ারের মাঝের যে গোলটি ড্র করলাম, তারপর তার চারিদিকের পাপড়িগুলিকে সুন্দর করে বেশ বড় করে ড্র করতে থাকলাম। একই রকমভাবে দুটি ফ্লাওয়ার আমি ড্র করব। তারপর দুটি ফ্লাওয়ার থেকে দুটি গাছ বা কাণ্ড আমরা পটের মধ্যে নিয়ে আসব। এবার সেই গাছের ওপরেই একটি লাইন বাইরের দিকে বের করে জিগজ্যাগ জিগজ্যাগ করে একটি পাতা ড্র করব। দুটি একই রকম ভাবে হবে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। ধন্যবাদ।